লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে রানাঘাট থেকে যাত্রা করেছিলাম ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য রাজস্থানে। আর আজকে আমরা কল্যাণী থেকে যাত্রা শুরু করছি ভারতের উত্তরের দুটো ইউনিয়ন টেরিটরিতে। হ্যালো জনগণস, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, উত্তরের দুটো ইউনিয়ন টেরিটরি বলতে বুঝেই গেছো, জম্মু কাশ্মীর আর লাদাখ। আজকে এইখান থেকে আমাদের শুরু হচ্ছে নতুন এপিসোড জান্নাতে কাশ্মীর আর চলো যাই লে লাদাখ। হ্যাঁ, ননস্টপ। সবাই প্রথমে বলে রাখি যে আমাদের বেরোনোর আমরা এক্সাক্ট যে আমরা টাইমটা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে রাত্রির বেলায় 9টা, কিন্তু আমরা আমাদের নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 40 মিনিট দেরি হয়েছে, এখনো স্টার্ট করতে পারিনি। কারণ হচ্ছে শুরুতেই আমাদের খুব রিলায়েবল গাড়ি, কিন্তু তার চাকাটা একটু বিট্রে করেছে, লিক হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করতে কিছুটা সময় যাচ্ছে। যাই হোক, ননস্টপ আমরা কল্যাণী থেকে বেরিয়ে ননস্টপ আমরা চলে যাব অমৃতসরে। ফার্স্ট আমরা নাইট স্টে নেবো হচ্ছে অমৃতসর। ননস্টপ মানে বলাটা ওই দুরন্তের মতন আর কি, আগে যেরকম দুরন্ত এক্সপ্রেস ছিল, ননস্টপ মানে আমরা কিছু টেকনিক্যাল স্টপেজ নেবো, বাট কমার্শিয়াল স্টপেজ নেবো না। টেকনিক্যাল স্টপেজ মিনস খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, এসবের জন্য আমরা স্টপেজ নেবো, নিয়ে আমরা অমৃতসরে চলে যাব। চলো আমরা এখন বেরিয়ে যাব কল্যাণী থেকে অমৃতসরের উদ্দেশ্যে। ফার্স্টে যাবো অমৃতসর, অমৃতসর থেকে আমরা যাব শ্রীনগর, শ্রীনগর থেকে আমরা গুরেজ ভ্যালি হয়ে কার্গিল, লাদাখ, যে পুরো যে সার্কিটটা আছে লে লাদাখে সেই সার্কিটটা কমপ্লিট করব। আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এখানে পরপর এপিসোডগুলো আসবে, সেই এপিসোডে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় কি কি করছি, কোথায় আমরা তেল রিফিল করছি, ডিফারেন্ট আমরা স্টেটের মধ্যে দিয়ে যাব, সেই স্টেটে বর্তমানে ফুয়েল রেট কেমন আছে, সে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে কিন্তু এপিসোড ওয়াইজ কভার করব। এই সব কিছু দেখতে হলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরির সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত হও। কল্যাণী থেকে অমৃতসরের দূরত্ব 2008 কিলোমিটার। এই 2008 কিলোমিটার দূরন্তের মতন আমরা কিছু টেকনিক্যাল স্টপ নেব, কমার্শিয়াল স্টপ নেব না, ননস্টপ চলবো, কারণ আমাদের গ্রুপে টোটাল 4 জন ড্রাইভার রয়েছে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি আর বরুণ নয়, আমি আর বরুণ ছাড়াও কিন্তু আমাদের গ্রুপে পুরনো মেম্বারদের মধ্যে এই যে পাপ্পু ভাই আছে, আমাদের পাপ্পু ভাই রয়েছে, রিজু আছে, রাজস্থানে গেছিলো, রিজুকে তোমরা দেখেছো সবাই, আর এবছর নতুন অ্যাড হয়েছে, সে হচ্ছে বাপন, বাপন গাড়ির মধ্যে বসে আছে। আর ফার্স্টে বাড়ি থেকে বেরিয়েছি, আমরা যেটা বললাম যে আমরা কিন্তু আমাদের যেটা আমরা নির্ধারণ করেছিলাম যে টাইম রাত্রির 9টা, তার থেকে 2 ঘন্টা পরে স্টার্ট করেছি, করে ফার্স্টে নিজেরা খাইনি, গাড়িকে ডিজেলটাকে ফুলফিল করিয়ে নিয়েছি। আর এটা আমি কল্যাণী থেকে ভারত পেট্রোলিয়াম থেকে ভরালাম। আর এখানে ডিজেলের রেট মানে পশ্চিমবঙ্গে বর্তমানে আজকের দিনে কল্যাণীতে ডিজেলের রেট 92 টাকা 16 পয়সা। চলো এরপরে আমরা যখন যে জায়গা থেকে যে স্টেট থেকে অয়েল ফিল করব সেখানে রেটগুলো বলে দেবো। রাত্রিবেলায় অন্ধকার রয়েছে, তা সত্ত্বেও আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, দেখো আমরা কল্যাণী থেকে বেরিয়ে অয়েল রিফিল করার পরে এখন চলে যাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমরা মেমারি হয়ে বর্ধমান হয়ে, মানে বর্ধমানের আগে গিয়ে আমরা কিন্তু দিল্লি রোডে হিট করব। চলো দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তবে বর্তমানে আমরা এই যে কাজ দেখো চলছে, যেটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কাজটা টানটান যেটা বলা হচ্ছিল যে কাজ চলছে, ফ্লাইওভার, এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন ফ্লাইওভার, মানে নতুন গঙ্গার যে ব্রিজ, ঈশ্বরগুপ্ত সেতুর পাশ দিয়ে যে নতুন গঙ্গার ব্রিজ হবে সেই ব্রিজের পিলার চলে যাচ্ছে, আর আমরা এই মুহূর্তে ঈশ্বরগুপ্ত সেতুতে প্রসিড করছি। মধ্যরাত্রে নৈশভোজনে আমরা চলে এসেছি, পান্ডুয়াতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেছি, সবাই আমরা খাচ্ছি, রুটি, কিমার তরকারি আছে আর মাছের ঝোল। এই হচ্ছে কিমা আমাদের, আর রুটি রয়েছে, কিমাটা কিন্তু রিজুর মা মানে কাকিমা খুব সুন্দর রান্না করে দিয়েছে, মানে খুব সুন্দরভাবে বানিয়েছে, হেভি খাওয়া, আর শেষ পাতে মিষ্টি আছে। চলো ঝটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর পুরো টিম মেম্বারদের দেখতে পাচ্ছ, এই যে বাপন যার কথা বলেছিলাম যে আমাদের সঙ্গে এবার নতুন যুক্ত হয়েছে আমাদেরই এক ভাই কাম বন্ধু বাপন ঘোষ, খেতে ব্যস্ত, খাবার পেলে আর কিছু তার চাই না, না খেলে কিন্তু মাথা জ্বলে যায়। পাপ্পু আছে, পাপ্পুকে তোমরা দেখেছ, আর রাজস্থান সিরিজে এই যে রিজু দা গ্রেট, রিজু কিন্তু এবছর নতুন হেয়ারস্টাইল নিয়েছে, এই ট্রিপে হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, চুল উল্টে দিয়েছে। কল্যাণী থেকে বেরিয়ে জিটি রোড ধরে মেমারি পান্ডুয়া হয়ে আমরা এবার হিট করছি দিল্লি রোডে। হ্যাঁ, বহু কাঙ্ক্ষিত সেই NH2, ন্যাশনাল হাইওয়ে 2, যেটা বর্তমানে হয়েছে NH19। এই সামনেই দেখো নাম নেম প্লেটেই দেওয়া রয়েছে যে ন্যাশনাল হাইওয়ে 19। এই রাস্তাটা কিন্তু কলকাতা দিল্লি হাই রোড, এই কলকাতা দিল্লি হাই রোড ধরে আমরা এখন টানটান বেরিয়ে যাব অমৃতসরের উদ্দেশ্যে। আগেরবার যখন আমরা রাজস্থানে গেছিলাম তখন কিন্তু এই ফ্লাইওভারগুলোর কাজ চলছিল, তবে আজকের দিনে দাঁড়িয়ে এই কলকাতা দিল্লি
হাইওয়ের যে ফ্লাইওভারের যে কাজ সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জায়গা হয়তো বাকি থাকতে পারে, বাট এই ফ্লাইওভারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে জিটি রোড থেকে এসে ফার্স্ট যে ফ্লাইওভারটার কাজ চলছিল সেটা কমপ্লিট, সেকেন্ড ফ্লাইওভারেরও কাজ হয়ে গেছে। কারণ এগুলো ডাইভারশন ছিল, এবার আর ডাইভারশন নেই, সোজা ফ্লাইওভার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। রাত্রির দুটোর সময় কল্যাণী থেকে 150 কিলোমিটার দূরে দুর্গাপুরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। আমি আগেও বলেছি নাইট জার্নিতে কিন্তু চা অন্যতম একটা উপকারী জিনিস। আজকে নিয়ে আমাদের এই যে অমৃতসর পর্যন্ত যেতে আমরা কিন্তু দুটো রাত্রির পুরো গাড়িতে কাটাবো। তো যাই হোক, এখন এই মুহূর্তে ছোটখাটো একটা টি ব্রেক বা বলতে পারো সেকেন্ড টেকনিক্যাল ব্রেক নিতে দাঁড়িয়ে গেছি দুর্গাপুরে। রাস্তায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর আলো তো সেইভাবে নেই, অন্ধকারের জন্য আমি রাস্তাটা খুব বেশি ভালো কভার করতে পারছি না, মেনলি কভার করতে পারছি না বৃষ্টির জন্য। কারণ কোনো জায়গায় বৃষ্টি আসছে, কোনো জায়গায় আসছে না, সামনের উইন্ডস্ক্রিনটা পুরোপুরিভাবে জলে যাচ্ছে, কখনো ওয়াইপার চালাতে হচ্ছে বা জল জমে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না, এটার জন্য সরি। বাট যখনই মানে একটু পরিস্থিতি ঠিকঠাক হবে বা কিছু আমি রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো। গুড মর্নিং ফ্রম বিহার। কালকে সারারাত্রির পাপ্পুভাই ড্রাইভ করে সকালবেলায় ড্রাইভিং সিটে চেঞ্জ হয়েছে। যাই হোক, আমরা নির্ধারিত সময়ের থেকে বা আমাদের যেটা আমরা নিজেরাই ঠিক করেছিলাম সেই সময় থেকে লেটেই চলছি। সকালবেলায় উঠে যে কালকে রাত্রে দেখিয়েছিলাম লিকের টায়ার একটা প্রবলেম হয়েছিল, লিক হয়েছিল, সেই লিকটাকে সারিয়ে টারিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে। সারা রাত্রি টোটাল এখনো পর্যন্ত মানে এখন বাজে 7:15, আমরা রাত্রির 11টায় শুরু করেছিলাম, 7:15 465 কিলোমিটার আমরা রান করে ফেলেছি। এই 465 কিলোমিটার পুরো কিন্তু পাপ্পু টেনেছে। চলো ঔরঙ্গাবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঔরঙ্গাবাদ কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নয়, এটা হচ্ছে বিহারের ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ হয়ে আমরা ডুমরো বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে প্রসিড করবো, সেই দিকে আমরা এগোচ্ছি। চলো আবার কোনো একটা জায়গায় ব্রেকফাস্টের সময় দাঁড়াবো, সেই সময় কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর রোডের কন্ডিশন যদি বলা হয় তাহলে অ্যাজ এ হোল NH19 যেটা রয়েছে, কিছু জায়গায় কাজ চলছে বলে ডাইভারশন আছে, বাট রোড ওকে, বেশ ভালোই রোড, খারাপ নেই, কোনো প্রবলেম অ্যাজ সার্চ হয়নি। হ্যাঁ, যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সারা রাত্রি বৃষ্টি চলেছে, বৃষ্টির জন্য রাত্রে কোনো ভিডিও আমরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি একটা কারণেই, মানে কাছে বারবার জল আসছিল, ওয়াইপ চলছিল, ভিডিওটা খুব ভালো আসছিল না বলে আমরা রাতের কোনো রোডের ভিডিও দিতে পারিনি, সেই জন্য কন্ডিশনটা মুখেই বলে দিলাম। এখন রোড ভালো আছে, আপাতত বিহারে কোনো বৃষ্টি নেই, তবে মেঘলা রয়েছে। বিহারের যে ঔরঙ্গাবাদ আছে সেই ঔরঙ্গাবাদ থেকে ডান দিকের একটা রাস্তা ধরেছে, এই রাস্তাটা কিন্তু বক্সারের দিকে যাচ্ছে। এই রাস্তাটা ধরে আমরা আমাদের যে মেন যে টার্গেট সেটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের দিকে যেতে চাইছি। ইয়েস, আমাদের বহু কাঙ্ক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তোমরা চাইলে এই রাস্তাটাও ধরতে পারো, অথবা তোমরা সাসারাম হয়ে এসে বক্সারে আসতে পারো। দেখো সোজা কথা বাস, আমাদের এই রাস্তাটা ধরার প্রধান কারণ হচ্ছে বেশ কিছু টোলটাকে আমরা অ্যাভয়েড করতে চেয়েছি, ফাঁকি বলবো না, অ্যাভয়েড করতে চেয়েছি। কারণ আমরা যেহেতু বাজেট ট্যুরে আসছি বা টোল যেখানটাতে কম পড়বে সেটা, আর তোমরা যদি টোল দিতে চাও তাহলে তোমরা সেক্ষেত্রে বারাণসী কানপুর হয়ে ডিরেক্ট লখনৌ চলে যেতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা পাবে না। আমাদের মেন টার্গেট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেই জন্য আমরা এই বক্সার ঔরঙ্গাবাদ হয়ে বক্সারে মানে ভেতরের একটা স্টেট হাইওয়ে ধরেছি, ধরে আমরা চলে যাচ্ছি বক্সারের দিকে। আর এই রাস্তাটার কন্ডিশন যদি বলো আমার কথা, আমি বলবো খুবই বাজে রাস্তাটা। আগের বার রাজস্থান যাওয়ার সময় রাস্তাটাতে আমরা এসেছিলাম, সে সময় রাস্তার কন্ডিশনটা এর থেকে একটু বেটার ছিল, বাট এখন জায়গায় জায়গায় কাজ চলছে, গর্ত হয়ে গেছে, বিভিন্ন পরিস্থিতি খুব বাজে। তবে হাইলি রেকমেন্ডেড অ্যাভয়েড করো রোডটা, একটু টাকা বেশি লাগলেও ওই কানপুর বেনারস হয়ে লখনৌর ওই রাস্তাটা থেকে ধরো তোমরা। অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই পথ বা সেই রাস্তায় আমরা এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ পিছনে ব্যানার রয়েছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এই রাস্তাটাই ধরবো, এই রাস্তা ধরেই আমরা 340 কিলোমিটার পাড়ি দেবো লখনৌ পর্যন্ত। এই রাস্তাটা উত্তরপ্রদেশের গাজীপুর থেকে লখনৌটাকে কানেক্ট করেছে। শুনেই বুঝতে পারছো এটা একটা এক্সপ্রেসওয়ে। নট অনলি দ্যাট, এটা ভারতের সব থেকে লংগেস্ট এক্সপ্রেসওয়ে টিল ডেট। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রথমেই কিন্তু উঠলে যেটা পড়বে সেটা হচ্ছে এই টোলগেটটা। এই টোলগেটটা এন্ট্রি পয়েন্টে আছে, এন্ট্রি পয়েন্টে টোলগেটটাতে আসার পর টানটান কিন্তু চলে যাবে, তারপর বিভিন্ন জায়গায় যখন তোমরা নামবে বা যেতে চাইছো সেই জায়গাতে আবার টোলগেট পড়বে, সেই টোলগেটগুলোতে টোল কাটিয়ে চলে যেতে হবে। এই এক্সপ্রেসওয়েটা তৈরি করতে খরচ হয়েছিল মানে জমি অধিগ্রহণ করা, তাদের ক্ষতিপূরণ দেয়া এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ খরচ করে
পুরো টোটাল খরচটা দাঁড়ায় 22,500 কোটি টাকা। দেখো মানে এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে কিন্তু ফাটিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে চারিদিকে খালি যদি দেখা না তাহলে দেখো পুরো বৃষ্টির জলে সাদা হয়ে গেছে, মানে দেখো পুরো চারিদিকটা দেখো এক্সপ্রেসওয়েতে ওঠার পরে পুরো বৃষ্টির জলে সাদা, মানে আমরা দুইবারে সাদা দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলকে। প্রথমবার যখন এসেছিলাম ডিসেম্বর মাসে লাস্ট ইয়ারে তখন ছিল কুয়াশার জন্য সাদা, আর এখন কিন্তু বৃষ্টির জন্য সাদা। আর এই যে জায়গাগুলো যেগুলো আছে এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট, এই এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার। সামনে দেখো এই যে সোলার প্যানেলে যেগুলো রয়েছে এগুলো কিন্তু স্পিডোমিটার, এখানে কিন্তু 100 কিলোমিটারের উপরে স্পিড উঠলে দেখো আমাদের গাড়ির ক্ষেত্রে কিন্তু 80 আমাদের গ্রিন লাইট দেখালো, মানে আমরা আমাদের পারমিশনের যে স্পিড আছে তাতেই আমরা রান করছি। যদি এর বেশি হতো তাহলে কিন্তু এখানে লাল হয়ে লেখাটা চলে আসতো আর ফাইন কাটতো, যেটা সরাসরি তোমার মোবাইলে যে মোবাইলে গাড়ি রেজিস্টার্ড আছে সেই মোবাইলে চলে যেত, সেটা তোমাকে উত্তরপ্রদেশ পুলিশকে ফাইনটা দিতে হতো। দেখো এখানে লেখাও রয়েছে যে 100 কিলোমিটার গতিপথ রয়েছে, আর যদি লেন যদি দেখো না দেখো তিনটে লেনের ভেতরে যে হোয়াইট দাগগুলো দেখতে পাচ্ছ একদম ডান দিকে, মানে রিজু এখন ড্রাইভিং সিট চেঞ্জ হয়েছে, রিজুর হাতে স্টিয়ারিং গেছে, এতক্ষণ আমি ছিলাম, আর রিজু যে রোডটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 80 কিলোমিটার বা 100 কিলোমিটার মেনটেন করার রোড, আর তার যেই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ ডান দিকে যে রোডটা যাচ্ছে মানে যে লেনটা যাচ্ছে ওই লেনটা হচ্ছে ওভারটেকিং লেন, আর বা সাইডে যে লেনটা আছে সেই লেনটা হচ্ছে বড় গাড়ি মানে হচ্ছে লরি বা বাস যারা যাবে যাদের স্পিড 80 কিলোমিটার পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে তাদের জন্য। তবে ভবিষ্যতে এই মানে একই রকম ভাবে কিন্তু 50-ফুটটাও করা আছে, এই 3x3/6 কিন্তু সীমাবদ্ধ থাকবে না, পরবর্তীকালে আরো আরেকটা মানে এই প্লেনে এটাকে এক্সপ্যান্ড করা যাবে সেরকম ভাবেই পরিকল্পনা করেই তৈরি করা হয়েছে এই এক্সপ্রেসওয়েকে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এক্সপ্রেসওয়েতে ওঠার আগে হয় তোমরা ট্যাঙ্ক ফুল করো অথবা নেবে গিয়ে ফুল করো, আর যদি এই এক্সপ্রেসওয়ের উপরে ওঠার পর যদি মনে হয় তোমরা অয়েল রিফিল করবে তাহলেও সেটা তোমরা করতে পারো। লখনৌর দিকে যেতে তোমরা যে ফার্স্ট পেট্রোল পাম্পটা পাবে সেটা কিন্তু 26 কিলোমিটার আসার পর, আমরা অবশ্য এখান থেকে অয়েল রিফিল করবো কারণ আমরা অয়েল রিফিল আগে করিনি। যদি তোমরা এখানে অয়েল রিফিল করতে চাও তাহলে দেখো সিস্টেমটা হচ্ছে এই যে ডান দিক দিয়ে সোজা এক্সপ্রেস হয়ে চলে গেল, বাঁ দিকের যে সাইড লেন আছে বা সার্ভিস লেন আছে সেই সার্ভিস লেন ধরে চলে আসতে হবে পেট্রোল পাম্পের দিকে। সার্ভিস লেনটা ধরে চলে এসে দেখো এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এটা হচ্ছে গাজীপুর থেকে লখনৌর দিকে যেতে গেলে ফার্স্ট পেট্রোল পাম্প। আমরা উত্তরপ্রদেশে এখন রয়েছি, চলে এসেছি যোগীর রাজ্যে, উত্তরপ্রদেশে এসে আমরা অয়েল রিফিল করছি। মধ্যেখানে একবার বিহারে আমরা রিফিল করেছিলাম 2000 টাকার, সেখানে পেট্রোলের সেখানে ডিজেলের লিটার ছিল 93 টাকা, তবে উত্তরপ্রদেশে কিন্তু ডিজেলের লিটার 89 টাকা 34 পয়সা। দেখো এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজেলের পার লিটার প্রাইসটা লেখা আছে 89 রুপিস 34 পয়সা, অবভিয়াসলি অনেকটাই কম। আর পেট্রোলের যদি এখানে লিটার ধরায় পেট্রোলের লিটার কিন্তু 96 টাকা 20 পয়সা করে চলছে। আর একটা কথা মাথায় রেখো, যদি তোমরা স্টার্টিং এ মানে এই লখনৌর দিকে যেতে সময় স্টার্টিং এ যদি পেট্রোল পাম্পে তোমরা অয়েল রিফিল না করো তাহলে কিন্তু প্রবলেম পড়বে, কারণ ওই পেট্রোল পাম্পের পরে লখনৌর দিকে যেতে পেট্রোল পাম্পের মানে নেক্সট পেট্রোল পাম্পের দূরত্ব কিন্তু 100 কিলোমিটার। দেখো এইটা হচ্ছে যে টোল প্লাজা, স্টার্টিং এ একটা টোল প্লাজা দেখিয়েছিলাম আর লখনৌর ঠিক আসার আগে এইটা হচ্ছে এই টোল প্লাজা। এইখানে দেখো এই যে এখান থেকে টোল কেটে নিল, আমরা এগিয়ে চললাম লখনৌর উদ্দেশ্যে। আমরা আজ বিকেল কিন্তু লখনৌ শহরে এসে পৌঁছলাম, লখনৌ নবাবের শহর, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এই লখনৌ শহরে চিনতে পাচ্ছ আই লাভ লখনৌ, এই জায়গাটাতেই কিন্তু আমরা আগের বার রাজস্থানের সময় দাঁড়িয়েছিলাম ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি, হালকা পাতলা কিছু বিস্কুট ফিস্কুট খেয়ে গাড়িতে ছিলাম, এবার আমরা ডিরেক্ট লাঞ্চে যাব। আর লখনৌ এসেছি, লখনৌতে আসা মানে কিন্তু প্রথমেই মাথায় আসে লখনৌর বিরিয়ানি আর কাবাব, দেখি চলো সেইটাই আমরা ট্রাই করব কোথায় এখানে বিরিয়ানি বা কাবাব পাওয়া যায়। বেস্ট বিরিয়ানি বা কাবাবের জন্য কিন্তু লখনৌ টাউনের ভেতর ঢুকতে হবে এবং সেই টাউনের ভেতর যেতে গেলে প্রচুর গ্যাঞ্জাম, কারণ প্রায় 5টার কাছাকাছি আমরা এসেছি, অফিস টাইম ছুটি হয়ে গেছে, কারণ ওই একটুখানি লখনৌর বাইপাস করে কানপুর রোড ধরে আসতে গিয়েই অনেকটাই ট্রাফিক ঠেলতে হয়েছে। আর খাওয়া দাওয়া করার পরে এ দেখো যে পিছনে যে ফ্লাইওভার দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ওই রোডটাই ধরবো।
তাহলে আমরা আজকের দিনে আপাতত সেকেন্ড এক্সপ্রেসওয়ে, মানে প্রথমে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করলাম, পরে এবার উঠছি কিন্তু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দুখানা এক্সপ্রেসওয়ে কিন্তু কমপ্লিট করে ফেলছি। চলো এরপরে যমুনাও হবে, যমুনার পরে কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করে লখনৌ টাউনের ভেতর দিয়ে কানপুর রোড ধরে এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা উঠবো আমাদের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ে আসার এই দেখো যে সার্ভিস রোডটা আছে না, এই সার্ভিস রোডের ঠিক টার্নিংয়ের মুখেই দেখো রয়েছে ARN ননভেজ পয়েন্ট, লখনৌ এসসি বস। বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না, সেই জন্যে আমরা ঢুকে যাচ্ছি এই এ ননভেজ পয়েন্ট বিরিয়ানি সেন্টারে। আমরা লাঞ্চের জন্য অর্ডার করে নিলাম পাঁচজনের পাঁচটা হাফ প্লেট হান্ডি মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে নিলাম হচ্ছে চিকেন আফগানি কারি। মাটন বিরিয়ানির টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, তবে একটা জিনিস খুব মিস করেছি, সেটা হচ্ছে আলু। আমাদের ওখানে মানে কলকাতা বা রানাঘাট এই সাইডে আমাদের বেঙ্গলে যেটা আলু থাকে, আলুটা এখানে মিস করা হয়েছিল। মাটনের কোয়ালিটি ভালো ছিল, হাফ প্লেট হওয়া সত্ত্বেও কিন্তু কোয়ান্টিটি ভালো ছিল, রান্নার কোয়ালিটি ভালো, আর চিকেনটা চিকেন আফগান কারি ইটস ফ্যাবুলাস, ওটাও ভালো ছিল। সব কিছু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে এবার গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো হচ্ছে লখনৌ আগ্রা ধরে অমৃতসরের দিকে। হাফ প্লেট মাটন হান্ডি বিরিয়ানি দাম হচ্ছে কিন্তু 180 টাকা, আর ফুল প্লেটের দাম হচ্ছে 310 টাকা, আর এক প্লেট হচ্ছে আফগান কারি আমরা ফুল নিয়েছিলাম সেটা হচ্ছে 399 টাকা, এই সব কিছু মিলিয়ে আমাদের পড়েছে 1510 টাকা। আমরা এই মুহূর্তে উঠে পড়লাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের টোটাল দূরত্ব হচ্ছে 302 কিলোমিটার। এটা লখনৌ আর আগ্রা শহর মানে আগ্রা সিটিকে লখনৌর সঙ্গে যুক্ত করেছে। চলো আমরা এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য অমৃতসরের দিকে। এই এক্সপ্রেসওয়েটাও কিন্তু আপ অ্যান্ড ডাউন, মানে যাওয়া লখনৌ থেকে আগ্রা আর আগ্রা থেকে লখনৌ আসার, এই দুটো দিক মিলিয়ে 6 লেনের এক্সপ্রেসওয়ে। এছাড়া এটাকেও ভবিষ্যতে 8 লেন পর্যন্ত এক্সপেনশন করা যাবে, সেরকমভাবে পরিকল্পনাভাবেই করা হয়েছে। এখানেও যে লেনের যদি কথা বলি, যে লেনটা দিয়ে আমরা যাচ্ছি সেই লেনটা হচ্ছে ওভারটেকিং লেন, তার পাশে যেখানে আর একটা সাদা রঙের আট্টিকা যাচ্ছে রাজস্থানের আট্টিকা, এই আর যে লাইনটা দিয়ে যাচ্ছে সেই লেনটার স্পিডটি হচ্ছে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর তার পাশের যে লেনটা আছে সেই লেনটা 80 কিলোমিটার প্রতি ঘন্টা। 80 কিলোমিটার ন্যাচারালি সেখানে লরি বা বাস যাবে, 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যে লেনটা আছে সেই লেনটা দিয়ে লাইট মোটর ভেহিকেল যেগুলো আছে সেগুলো পাস করবে, আর ওভারটেকিং লেন দিয়ে বুঝতেই পারছো ওভারটেক করে আগে চলে যাওয়ার জন্য এই লেনটা করা হয়েছে। আর এখানেও স্পিড লিমিট 100 কিলোমিটার, জায়গায় জায়গায় কিন্তু সেই স্পিডের ক্যামেরা বসানো আছে এখানে। তবে এই রোডের কন্ডিশন খুবই সুন্দর, খুব ভালো, মানে গাড়ি স্মুথলি পাস করছে এখান দিয়ে, কোনো প্রবলেম হচ্ছে না। তবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেরকম একটা বাউন্সিনেস আছে, এখনো পর্যন্ত লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে সেই বাউন্সিনেসটা ফিল কিন্তু আমরা করিনি। আর হ্যাঁ, এর মধ্যে আফটার লাঞ্চ সেশন আমাদের কিন্তু ড্রাইভিং সিটের আবার চেঞ্জ হয়েছে, এবার ড্রাইভিং সিটে চলে এসছে বরুণ, বরুণের হাতে পুরো কামান, বরুণের হাতে স্টিয়ারিং, পিছনে আমাদের হেভি ড্রাইভার পাপ্পু আর রিজু ভাই রয়েছে, আর তার পাশে এখন সে জেগে গেছে জাগন্ত শিশু বাপন, আর অবভিয়াসলি আমি আছি। দেখো আমরা কিন্তু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে টোল বুথে এন্ট্রি করে গেছি, এখান থেকে আমরা বেরিয়ে গেছে আমরা এখান থেকে টোল নিয়ে নেওয়া হলো, নিয়ে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। পরন্ত বিকেলের আলো, সূর্য কিন্তু মেঘের তলায় থাকলে বেশ একটা রক্তিম যে আভা, সেই রক্তিম আভার মধ্যে এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে একটা অনবদ্য ফিলিংস হচ্ছে, মানে কিছু বলার নেই, সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দূরের দিকে একটা ব্যারিকেড ছিল বা নেট দেওয়া ছিল, কিন্তু এই এক্সপ্রেসওয়েতে 3টে নেট আছে, মানে একদম আমরা যে রাস্তাটা যাচ্ছি দেখো সেই রাস্তার একেবারে বাঁ দিকে একটা নেট রয়েছে, দুটো লেন মানে হচ্ছে লখনৌ থেকে আগ্রা আর আগ্রা থেকে লখনৌ, সেইখানের মধ্যেখানে যে গাছগুলো রয়েছে ডিভাইডারে সেই গাছের পাশে নেটের একটা প্রাচীর রয়েছে, এছাড়াও ওই দিকে আর একটা প্রাচীর দেওয়া হয়েছে নেট দিয়ে। কেন দেওয়া হয়েছে, কারণ এটা ট্রুলি এক্সপ্রেসওয়ে করা হয়েছে, এই এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই যেন কোনো মানুষ গবাদি পশু বা অন্য কিছু যেন ঢুকে আসতে না পারে,
বা এখানে তোমরা যাতে নিশ্চিন্ত, মানে তোমরা মিন্স আমরা যারা রাইড করছি, মানে আমরা যারা রাইড করছি চার চাকায় হোক বা দু চাকায় হোক, তারা যাতে নিশ্চিন্তে এই এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের যে মানে বেঁধে দেওয়ার যে স্পিডটা আছে 100 কিলোমিটারে থ্রু আউট যেতে পারি, সেইটার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে যে এই এক্সপ্রেসওয়েটার একটা রেকর্ড আছে। রেকর্ড হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের একমাত্র এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে ক্যাটাগরির মধ্যে পড়ছে যেটা নাকি সব থেকে কম সময়ে তৈরি হয়েছে, কেবলমাত্র 22 মাসে তৈরি হয়েছে। রাস্তার কন্ডিশন টু মাচ অসাম, মানে এখনো পর্যন্ত আমরা প্রায় 15 কিলোমিটার রান করে ফেলেছি। রাস্তা সত্যি খুব ভালো, বাউন্সিনেস নেই, একেবারে মোলায়েম মাখনের মতন যাচ্ছে। এক কথায় বলতে গেলে পাটারের ওপর আমরা খুব মোলায়েমভাবে চাকু চালানোর মতন চলছি। আর এই দেখো, এই সামনে হচ্ছে স্পিডোমিটার বসানো আছে, এখানে 100-এর বেশি হলে কিন্তু লাল আলো জ্বলবে, আর 100-এর নিচে হলে দেখো আমরা 84-তে যাচ্ছি, ইয়েলো লাইট দিয়েছে, মানে আমরা আমাদের টার্গেট ঠিকঠাকভাবেই পাস করছি। মানে এটা 100 কিলোমিটারের রাস্তা, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টার লেন হচ্ছে ওটা। মানে এখন যদি ঘড়ি কাটায় দেখি তাহলে এখন 6:36 বাজে, 6:36ও কিন্তু বেশ ভালো আলো এখানে রয়েছে। দেখা যাক সন্ধে কখন হয় কি বৃত্তান্ত, সন্ধ্যের মধ্যে যতটা পারছি সন্ধ্যের আগে কভার করতে, কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইম অনুসারে একটু ক্যালকুলেশন বা আমাদের মিসম্যাচ হয়েছে, বিভিন্ন কারণেই হোক লেট হয়েছে, অনেক কিছু কারণ ছিল, প্রেক্ষাপট ছিল, তাও যেটুকু পারছি তোমাদের জন্য সেটুকু তুলে ধরছি। দেখো যেটা বলেছিলাম যে ওভারটেকিং 100 আর 80 লেন, দেখো প্রতিটা জায়গায় এই বোর্ডটাও দেওয়া আছে, এই বোর্ড দেখে লেন মেনটেন করে যেতে হয়। এই রাস্তাতে মানে খালি আপৎকালীন যে এমার্জেন্সির নাম্বারটা দিয়েই কিন্তু সরকার বা কর্তৃপক্ষ ক্ষান্ত হয়নি। এখানে নতুন টেকনোলজি আপগ্রেড করা আছে, সেটা হচ্ছে SOS ভয়েস বক্স। যদি তোমাদের কোনো মানে আপৎকালীন পরিস্থিতিতে পড়ো বা এমার্জেন্সি সিচুয়েশান আসে, তাহলে তোমরা এই ভয়েস বক্সে গিয়ে ভয়েস কল করে আর কি সেই টিমকে জানাতে পারো, সেই টিম প্রম্পট তোমাদের কাছে এসে তোমাদের সেই এমার্জেন্সি কন্ডিশন থেকে উদ্ধার করবে। এই রোডেও কিন্তু এই যে মধ্যেখানটাতে নেট বা গার্ডরেল তুলে দেওয়া হয়েছে, ডিভাইডারগুলো টেম্পোরারি বসানো, আর এই দেখো ঢালাই করা পুরো রানওয়ে বানানো, আর দুটো করে সাদা লেন দেওয়া আছে। তার মানে এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের উপরেও ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান অবতরণ করতে পারে বা এখান থেকে টেক অফ করতে পারে, সেই ব্যবস্থাও এই এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও করে দেওয়া হয়েছে। আর সেই টেম্পোরারি রানওয়ের ওপর দিয়েই আমরা এখন পাস করছি। দেখো রেস্টরুম বা রিফ্রেশমেন্ট এরিয়া পেট্রোল পাম্প যেতে গেলে এই যে বাঁ সাইডে দেখো সাদা অ্যাট্রিকাটা বেরিয়ে যাচ্ছে, রাজস্থানের যে অ্যাট্রিকাটা ঢুকলো, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে গিয়ে এই দেখো এই যে গাছের এখানে দেখো যে ফুড কিং বলে একটা রয়েছে, এই যে গাছগুলোর পিছনে সেই জায়গাটা পড়েছে, ফুড কিং ক্যাফে পেট্রোল পাম্প সমস্ত কিছু এখানে পাবে। তবে একটা মাথায় রেখো, এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে মানে ফার্স্ট এই যে মানে যে রেস্ট এরিয়াটা আমরা পেলাম সেটা কিন্তু 75 কিলোমিটার চলে আসতে হবে, 75 কিলোমিটার পরে এসে তোমরা পাবে। এক ঝলকে দেখে নাও, এটা হচ্ছে নাইট ভিউ অফ লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, লাইটগুলো জ্বলে গেছে পুরো, মানে এখানে যদি আমি বলি 7:30 নাগাদ পুরোপুরিভাবে সূর্য ডুবলো, তারপরে লাইট জ্বলেছে, দুদিকে লাইট জ্বলার পরে রাত্রের ভিউটা একদম পাল্টে গেছে, খুব ভালো লাগছে দেখতে। মানে লাইট থ্রু আউট লাইট থাকলে বেশি ভালো লাগতো, থ্রু আউট লাইট নেই, যে সমস্ত জায়গাগুলো থেকে মানে সাইডে যে সমস্ত গ্রাম বা ছোট ছোট বা বড় যে টাউনগুলো আছে সেই ওঠানামার আগে লাইটগুলো দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আবার অন্ধকারে ঢেকে গেছে রাস্তাটা, এটাও বেশ ভালো লাগছে। মানে পুরো অন্ধকার, তার মধ্যে আমাদের গাড়ির লাইটের আলো অন্ধকারকে ভেদ করে বা অন্ধকারকে চিরে টান টান সোজা বেরিয়ে যাচ্ছে, এটা একটা আলাদা উত্তেজনা। আর দেখো এখান থেকে মানে আমরা যে জায়গাটা এখন আছি সেখান থেকে আগ্রার এক্সাক্ট দূরত্ব 187 কিলোমিটার। এই মুহূর্তে আমরা এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি, মানে আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমরা আগ্রা হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে চলে যাব আমাদের গন্তব্য অমৃতসরের দিকে। আর রাত হয়ে গেছে, রাতে এখন রাত্রি প্রায় 9:10 বাজে, বিশেষ কিছু দেখা যাচ্ছে না, তাও দেখো আলো দিয়ে রাত্রিবেলায় নাইট ভিশনে এক্সপ্রেসওয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। 302 কিলোমিটারের সফর আমাদের শেষ, মানে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে
আমরা ট্রাভেল কমপ্লিট করে ফেলেছি। কারণ দেখো, এই যে সামনে দেখতে পাচ্ছ টোল প্লাজা, টোল বুথ, ওই প্রথমে দেখিয়েছিলাম যেখানে আমরা জার্নি স্টার্ট করেছিলাম এক্সপ্রেসওয়ে দিয়ে, সেখানে আমাদের এন্ট্রি হয়েছিল। আর এই টোল বুথে আমাদের এক্সিট পয়েন্ট, মানে আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিচ্ছি, এখানে টোল কাটবে। টোল কাটা কমপ্লিট, আমরা এখান থেকে এবার টোল বুথ থেকে বেরিয়ে আগ্রা টাউনে ঢুকছি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা উঠে গেলাম যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা সোজা চলে যাব ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। সেখান থেকে আমরা পানিপথে অমৃতসরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের টার্গেট বা মেন রুট। দেখো, যমুনা এক্সপ্রেসওয়েও কিন্তু অন্যান্য এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে কোনো ব্যতিক্রম নয়। এর প্রথমেই দেখো, এই যে টোল আমরা এন্ট্রি করছি, এখানে আমাদের গাড়ি মানে যেটা হবে সেটা এন্ট্রি হলো। আবার নিশ্চয়ই যখন আমরা শেষ করব সেই জায়গাতে বা যেখান থেকে আমরা বেরিয়ে যেতে চাইছি সেই জায়গাতে আবার আর একটা টোল যখন কেটে নেবে, দিয়ে আমরা এক্সিট করে যাব যমুনা এক্সপ্রেসওয়ে থেকে। যমুনা এক্সপ্রেসওয়েরও রোডের কন্ডিশন যদি বলা হয়, মানে যেটুকু চললো 5-6 কিলোমিটার পর্যন্ত, তাতে রোডের কন্ডিশন ঠিকঠাকই আছে, খুব ভালোও নয় খুব খারাপও নয়। তবে এখনো পর্যন্ত বেটার যেটা মনে হলো সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের রোড কন্ডিশন। আর এই রোডের ক্ষেত্রেও সেই একই রকম, তোমরাও এখানে প্রচুর পরিমাণে রেস্ট রুম পাবে, অয়েল রিফিলিংয়ের জায়গা পাবে, আবার রিফ্রেশমেন্টের কিছু জায়গা পাবে, কিন্তু সেগুলো রাস্তা থেকে সরে গিয়ে সাইডে। যেরকম দেখো, এই যে সামনের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে লেখাই রয়েছে রিফ্রেশমেন্ট আর হচ্ছে পাবলিক কনভেনিয়েন্স। এই দেখো বাঁদিকে যে সাইড লেনটা চলে যাচ্ছে, এই সাইড লেন বা সার্ভিস লেন দিয়ে গিয়ে ওই জায়গাতে তোমাদেরকে গাড়ি পার্ক করতে হবে, করে তোমরা তোমাদের প্রয়োজন মতন খাবার হোক বা রিফ্রেশ হও বা নিজেদেরকে ফ্রেশ করো সেগুলো করে নিতে পারো। আর ওর পাশে রেখে ডান দিক দিয়ে টান টান এক্সপ্রেসওয়ে বেরিয়ে যাচ্ছে তার নিজের গন্তব্য গ্রেটার নয়ডার দিকে। যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ছোট গাড়ির ক্ষেত্রে 100 স্পিড লিমিট যেরকম ছিল সেরকমই আছে, বাট বড় গাড়ি মানে লরি বা বাসের ক্ষেত্রে এখানে স্পিড লিমিট কিন্তু করা হয়েছে 60, আর 80 নেই। আর দেখো, এখানেও ওই রকম তিনটে লেন রয়েছে। আমি যে লেনটা দিয়ে গাড়ি ড্রাইভ করছি সেটা হচ্ছে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পাশের যেটা লাইন আছে সেটা হচ্ছে ওভারটেকিং লেন। আর আমার বা সাইডে যে লেনটা রয়েছে সেটা হচ্ছে বড় গাড়ি যাওয়ার জন্য, সেটার লিমিট হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন রাত্রি প্রায় 10:30 বাজতে চললো, মানে বেজে গেছে অলরেডি। তো আমরা মানে ডিনারের জন্য এই যমুনা এক্সপ্রেসের ওপরেই যে সাইড লেনে যে মোটেলগুলো আছে আমরা সেরকম একটা মোটেলে এখন ঢুকে যাচ্ছি, ওখানে আমরা ডিনার করে নেবো। ডিনার টিনার করে আবার আমরা গ্রেটার নয়ডার দিকে রওনা দেবো। হ্যাঁ, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে পূর্বাঞ্চল বা লখনৌ আগ্রার মতন একবার নয়, এটা নিয়ে দ্বিতীয় টোল পড়লো। মানে প্রথমে একটা টোল আমাদের কেটেছে, আবার একটা টোল কাটলো। মানে এর আগের এক্সপ্রেসওয়ে দুটোতে যেরকম মানে একবার এন্ট্রিতে কাটে আর একবারে মানে এন্ট্রিতে এন্ট্রি হয়ে যায় এন্ট্রি পয়েন্টে আর এক্সিট পয়েন্টে এসে টোলটা কাটে, বাট যমুনাতে তা নয়। যমুনাতে এটা কিন্তু আমাদের সেকেন্ড টোল। টোল দেওয়া হয়ে গেল, এবার আমরা টোল টোল দিয়ে এগিয়ে চলো আবার নয়ডার দিকে। যদি আবার মানে ওই কারেকশনটা যেটা হলো সেটা হচ্ছে যে টোলের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা হলো যমুনা। আর যমুনা যেহেতু অনেক পুরনো, মানে এই এক্সপ্রেসওয়েগুলো তোমার একটা আগেই হয়েছে 2012 সালে, সেই জন্য যমুনা এক্সপ্রেসওয়ের রোডের কন্ডিশন কিন্তু খুব একটা আহামরি কিছু নয়। মানে যতটা বলা হয়, অবভিয়াসলি আগে হয়তো ভালো ছিল, কারণ আমরা অনেকদিন পরেই আসি যমুনাতে, জবে থেকে খুলেছে তার অনেকদিন পরেই। তো যাই হোক, ঠিক আছে চলো, ইটস ওকে, চলে যাবে। আর যদি আইসক্রিম খেতে চাও, দেখো বাঁদিকে বড় সড়ো একটা আইসক্রিম পার্লার আছে, টোল প্লাজাটা ক্রস করে আসার পরে এই আইসক্রিম পার্লারটা পাবে, এখানে আইসক্রিম তোমরা খেয়ে নিতে পারো। যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা এখন ধরবো হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটা ধরে আমরা চলে যাবো হচ্ছে পানিপথ সোনিপথ হয়ে অমৃতসরের দিকে। আমাদের গন্তব্য যেহেতু অমৃতসর, সেই জন্য আমরা পুরো যমুনা এক্সপ্রেসওয়ে ট্রাভেল করলাম না। যমুনা এক্সপ্রেসের কিছুটা আগে, মানে নয়ডার কিছুটা আগে আমরা আলিগড়ের রাস্তাটা ধরলাম। করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরব। ধরে আমরা পানিপাত, সোনিপাত, আম্বালা হয়ে আমরা অমৃতসরে চলে যাব। এখন এই জায়গায় আমরা একটু খেতে দাঁড়ালাম, কারণ আগেই বলেছি যে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে আমরা খেতে গেছিলাম ধাবাতে, কিন্তু খুব মহার্ঘ জিনিসের দাম, সেই জন্য আর ওখানে আমরা খাইনি। এখানে আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছি। লাস্ট 25 ঘন্টায় মানে একদিনে আমরা 3টে এক্সপ্রেসওয়ে কভার করে ফেলেছি। প্রথমে আমরা এসেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দেন আমরা সর্বশেষ যে এক্সপ্রেসওয়েটা আসলাম সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে।
তার মানে শেষ 25 ঘন্টায় আমরা 3টে এক্সপ্রেস ওয়ে, বেশ কিছু স্টেট, মানে পশ্চিমবঙ্গ থেকে প্রথমে আমরা ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে এখন রয়েছি হরিয়ানায়। মানে আমরা লাঞ্চ করেছিলাম উত্তরপ্রদেশে, ডিনার করছি হচ্ছে হরিয়ানাতে। আপাতত ডিনারটা করে নিই। ডিনারে আমরা অর্ডার করেছি হচ্ছে প্লেন রুটি আর 2 প্লেট চানা মশলা। এটা দিয়ে আমরা ডিনার কমপ্লিট করব। ডিনার কমপ্লিট করে বেরিয়ে যাব আমাদের গন্তব্য অমৃতসরের উদ্দেশ্যে। ডিনার করার পর একটা গ্রামের রাস্তার ভেতর দিয়ে আমরা বেশ কিছুটা আসলাম। 5-10 মিনিট গ্রামের রাস্তার ভেতর দিয়ে এসে এই মুহূর্তে পৌঁছালাম ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের ওপরে। হ্যাঁ, এটা আমাদের যাত্রাপথের 4র্থ এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা এখন চলে যাব সোনিপত, পানিপথ হয়ে অমৃতসরের দিকে। চলো এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাই। এটাও আমাদের কাছে নতুন এক্সপ্রেসওয়ে। রাতের অন্ধকারের জন্য খুব একটা বেশি তোমাদের দেখাতে পারবো না, তবে এই জায়গাটা একটু আলো আছে সেই জন্য দেখিয়ে নিলাম। আর ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা কুন্ডিল গাজিয়াবাদ হয়ে পানওয়াল পর্যন্ত 135 কিলোমিটার লম্বা। আর এটা তৈরি করতে প্রায় 11,000 কোটি টাকা লেগেছিল। এটার মেন পারপাস ছিল যে মিরাট শহরে যে ট্রাফিক বা যানজট হয় সেটাকে ডাইভার্ট করার জন্য। আর এর একটা বিশেষ বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে বিশেষত্বকে বলার আগে বলে নিই, এটাও হচ্ছে আদার্স এক্সপ্রেসওয়ের মতন 3x3 6 লেনের রাস্তা এবং একটা ক্লোজ টোল সিস্টেমের মধ্যেই চলে। বাট মিরাটে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভারতবর্ষের একমাত্র 14 লেনের এক্সপ্রেসওয়ে, যেটা মিরাট শহরের থেকে 12 কিলোমিটার পর্যন্ত গেছে 14 লেন। NE2 ছেড়ে আমরা এখন NH3 ধরে নিলাম। এই NH3 এখন এই সোজা পানিপথের দিকে আমরা যাচ্ছি। পানিপথ হয়ে চণ্ডীগড় হয়ে আমরা পৌঁছে যাব অমৃতসরে। চলো NH3টাকে আমরা এবার একটু এনজয় করে নিই। তবে একটা কথা, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 2 এর কথা যদি বলা হয়, রোডের কন্ডিশন খুব বাজে। খুব বাজে বলতে মানে আনইভেন বাউন্স রয়েছে রাস্তায়, যেখানে সেখানে আনইভেন পট্টি। 120 কিলোমিটার ছোট গাড়ির ক্ষেত্রে স্পিড লিমিট দেওয়া থাকলেও 80-র ওপরে তোলাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ গাড়ি সর্বদাই কিন্তু একটা সেই রোলার কোস্টারে বসার অভিজ্ঞতা কিন্তু তোমাদের ফোর হুইলে হয়ে যাবে। মানে এতটাই ভালো রাস্তা। অবশেষে একটা বিশাল টেনিয়াস জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম অমৃতসরে। হ্যাঁ, অমৃতসর মানে পাঞ্জাব বা পঞ্চনদের দেশ। এই আমরা আজকে সকাল 9টায় এসে পৌঁছেছি আর 2008 কিলোমিটার টোটাল আমরা ট্রাভেল করলাম। তার মানে আমাদের রানাঘাট থেকে আসতে সময় লাগলো ওই তোমরা মোটামুটি ধরো 34 ঘন্টা, গুগলেও তাই দেখাচ্ছিল। বাট 34 ঘন্টার ভেতরে আমরা কিন্তু প্রচুর রেস্ট নিয়েছি, বিভিন্ন সময় খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি, কোনো জায়গায় হয়তো মনে হয়েছে একটুখানি দাঁড়ানোর দরকার দাঁড়িয়ে গেছি। এই সব কিছু ধরে তুমি আরবিটারি আর 4 ঘন্টার মতন বাদ দাও, টোটাল ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লেগেছে 30 ঘন্টা। অমৃতসরে দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছ শ্রীহরি ক্যাসেল, এই হোটেলটায় আমরা উঠেছি। না, এটা আমি কোনো সাইট থেকে বা কোনো কিছু থেকে বুক করিনি, এখানে এসে অন স্পট দেখে হোটেল বুক করে নিয়েছি। আর আমার মানে বরুণ যেখানটায় রয়েছে ঠিক তার পিছন দিকটায় দেখতে পাচ্ছ একটা এখানে ফ্রি পার্কিং লট আছে প্রচুর। এই পার্কিং লটে তোমরা চাইলে তোমাদের গাড়ি মানে সেটা 4 হুইল বা 2 হুইল তোমরা পার্ক করে হোটেলে যেতে পারো। ঠিক আছে, অনেক টায়ার্ড আছি, একটু ফ্রেশ হতে হবে, কারণ একদম ব্রাশ ফ্রাশ আছে কিছুই করা হয়নি, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ ফ্রেশ হয়ে অমৃতসর দর্শনে আমরা বেরোবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই পর্বে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।